আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বাড়িতে বাড়িতে জ্বর সর্দি কাশি, অমিক্রন আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ। প্রকৃতির খামখেয়ালিপনায় ঘন ঘন আবহাওয়া পরিবর্তনে জ্বর সর্দি কাশি সহ নানান উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ। তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় এবং তার রূপ পরিবর্তনে অমিক্রনের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ, উদ্বিগ্ন চিকিৎসক মহল। এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ ঘোষ জবর খবরকে জানালেন। আমি জয়নগর স্পন্দন ম্যাটারনিটি অ্যান্ড নার্সিংহোম থেকে বলছি, ডক্টর অনির্বাণ ঘোষ। এই অবস্থাতে যখন করোনার তৃতীয় ঢেউ অমিক্রন নাম নিয়ে আছড়ে পড়েছে, তখন প্রচুর বাবা মা, প্রচুর মানুষ অযথা খুব প্যানিক হয়ে গেছেন। এটা ঠিক না, প্যানিক হওয়ার কোনো দরকারই নেই। আমরা রাজ্যের এবং কেন্দ্রের স্বাস্থ্য বিভাগ থেকে যে সমস্ত গাইডলাইনগুলো দিয়েছে, যে সেফ ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো করলেই কিন্তু এটা ঠেকিয়ে দেওয়া যাবে। এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, হঠাৎ ঠান্ডা পড়েছে। প্রতি বছর, যখন করোনা ছিল না, প্রতি বছরই এই সময় জ্বর সর্দি কাশি, সাধারণ ফ্লু যেটা আমরা বলি, হয়েই থাকে। অযথা যে কোনো সর্দি কাশি জ্বরেতেই অহেতুক ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ নিন, প্যারাসিটামল খান, কিছু অ্যান্টিহিস্টামিনিক ব্যবহার করুন, নাকের ড্রপ দিন, এতেই কিন্তু বাচ্চারা সেরে যাচ্ছে এক থেকে দুদিনের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, একদম হবেন না। একজন ডাক্তার হিসেবে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, অগ্নিকণ যদিও খুবই ইনফেক্টেড রোগ, খুবই তার ইনফেক্টিভিটি খুব বেশি, তবুও যদি সাবধানে থাকা যায়, আমরা যদি ঠিকঠাক বিধিগুলোকে মেনে চলি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এই সময় সর্দি কাশি জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ নিন আর একটুও ভয় পাবেন না। নমস্কার। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত সাজসজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন, অর্থোপেডিক, রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা অপারেশন করা হয়। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 এবং 9732607328 এবং 9647346036। ২৬ বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্সরে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898। জে উমং একাডেমি বাংলা মিডিয়াম স্কুল, কম খরচে প্রি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। ভর্তি চলছে, ভর্তির জন্য যোগাযোগ করুন জে উমং একাডেমি, বামনদেব ভট্টাচার্য রোড, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ব্রহ্মচারী মাঠের পিছনে। বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, পহাড়ু বাজার ও বারুইপুর কাছারি বাজার। জয়নগরের শান্তনুর মোয়া মানেই বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, পাটালি সুলভ মূল্যে খুচরো ও পাইকারি পাওয়া যায়। বাবা লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, প্রোপাইটার শান্তনু মণ্ডল। ফোন 9046998211 এবং 7908251353। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আর এম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আর এম অ্যাড হাউস, জয়নগর, রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড,
কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আর এম অ্যাড হাউস, জয়নগর রত্তলা। ফোন 8373828615 এবং 8389092757।